এই যে বাইরে বাইরে ইন্দোনেশিয়া আমরা গরু খোঁজার জন্য আসছি, এই যে দেখতে পাচ্ছেন কত গাড়ি, পাঁচটা গাড়ি নিয়ে আসছি আমরা আমাদের বসের গরু খোঁজার জন্য। ওনার বাড়ি হলো ইন্দোনেশিয়া, আই লিভ ইন্দোনেশিয়া, আই লিভ ইন বাংলাদেশ। বস, ইউর নেম? মাই নেম ইজ ড্যানি। ড্যানি, ড্যানি, চিনি? জাফর বস, আই নাজমুল বস, ইনি নাজমুল বস। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। জঙ্গল তো জঙ্গলই, পাহাড়ের উপরে লাঠি সুতো নিয়ে গরু বিশ্রামের জন্য আজকে আমরা। দেখা যাক পাই কিনা। বিশাল পাহাড়, কত বড় পাহাড়। পর্যন্ত গরু ধরতে পারি নাই, আমাদের এক ভাই আহত হয়েছে, দুই তিনজনের একজনের ঘাড়ের মধ্যে ব্যথা পাইছে, মুখের যে গালে, আরেকজন পেটের মধ্যে ব্যথা পাইছে, গরু তার পাড়ে টারে একবারই করে ফেলাইছে। ওই যে দূরে আবার ফিরে ঢুকছে, আমি রাস্তায় আসি দেখার জন্য যে এই সাইড ওই সাইডে গরু বের হয় কিনা। ওই যে এই গাড়ির মধ্যে জালাল ভাই বসা আছে, এই জালাল ভাইয়ের আমি দেখাই, উনি গরুর পাড়া খাইয়া মানে ব্যথা পাইছে খুব। আপনি কোন জায়গায় ব্যথা পাইছেন ভাইয়া? আমাদের বসের 11 মনোজনের একটা বিশাল বড় গরু হারিয়ে গেছে, এখন এটা ধরার জন্য যে আমরা দুইটা গাড়ি নিয়ে আসছি, বৃষ্টি নামছে তো এই কারণে সমস্যা হইতেছে। ব্রুনাই দেশে এমন জঙ্গল আছে যে জায়গার মধ্যে সূর্যের আলোই পড়ে না, এত বিশাল বিশাল গাছ আর আপনার বড় বড় পাহাড় শুধু, এই যে এদিক দিয়ে একটু কম, ওই দিক দিয়ে পাহাড়ের সংখ্যা বেশি। এখন আমরা আসছি, দেখা যাক কী হয়, পাই কিনা। আমি রাস্তার এই জায়গায় আছি, যদি গরু এই দিক দিয়ে বেড়াইতে দেখি তাহলে আর কি সঙ্গে সঙ্গে মেসেজ দিয়ে জানাবো, এই কারণে আমি এই রাস্তায় এই মাথায় দাঁড়াই আছি। এই জঙ্গলের ভিতরে ঢুকছে, এখন সবাই চেষ্টা করতেছে যে ধরার জন্য, দেখা যাক পাই কিনা, পাইলে আপনাদের ভিডিওতে দেখাবো।